আচ্ছা, তুমি কি করো, ক্রিকেট খেলো? জি তুমি কি বোলিং করো না ব্যাটিং করো? আমি রাইট আর্ম লেগ স্পিনার। আচ্ছা, তুমি? স্যার, আমি রাইট হ্যান্ড ব্যাটসম্যান। তুমি তুমি তো ক্রিকেট খেলছিলা। আমি হলাম রাইট হ্যান্ড ব্যাটসম্যান। বাংলাদেশে এখন বিপিএল হচ্ছে, বিপিএল কি তোমরা দেখছো? জি। আমি রংপুর রাইডার্স সম্পর্কে কয়েকটা কোশ্চেন তোমাদের বলবো, যদি উত্তর দিতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য গিফট আছে। তোমরা রাজি? জি। আচ্ছা, আমি এখন কোশ্চেন করি। আচ্ছা, রংপুর রাইডার্সের প্রধান কোচের নাম কি জানো তুমি? সোহেল স্যার। সোহেল স্যার? হ্যাঁ, সোহেল ইসলাম, উনি রংপুর রাইডার্সের প্রধান কোচ। ধন্যবাদ। তোমার জন্য রংপুর রাইডার্সের পক্ষ থেকে রংপুর রাইডার্সের একটা ফ্যান টি শার্ট। আমাদেরকেও টি শার্ট দেন, আমাদেরকে গিফট চাই, আমাদেরকে কোশ্চেন করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বলো যে রংপুর রাইডার্সের দুজন বিদেশি প্লেয়ারের নাম বলো। বাবর আজাব, ব্র্যান্ডন কিং। ধন্যবাদ। হ্যাঁ, তুমিও সঠিক উত্তর দিয়েছো, তোমার জন্য একটি গিফট আছে। হ্যাঁ, এই যে এটি রংপুর রাইডার্সের একটা ফ্যান টি শার্ট, এটা তোমার জন্য। আচ্ছা, রংপুর রাইডার্সের বোলিং কোচ কে? মোহাম্মদ রফিক। আচ্ছা, ধন্যবাদ, তোমার উত্তর সঠিক হয়েছে। তোমার জন্য একটি টি শার্ট রয়েছে, টি শার্ট এই যে, এটা রংপুর রাইডার্সের ফ্যান টি শার্ট, এটা তোমার জন্য। আচ্ছা, রংপুর রাইডার্সের স্লোগানটা জানেন? জি, জয়ের লড়াই। আচ্ছা, উত্তর সঠিক। এর জন্য একটা টি শার্ট। হ্যাঁ হ্যাঁ, এই টি শার্টটা তোমার জন্য।